আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা এই মুহূর্তে মদিনা শরীফের জিয়ারতে বের হয়েছি। খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেখানে গেছিলাম, মসজিদে কুবাতে গেছিলাম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মসজিদে কিবলাতে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা মতো আল্লাহ রাব্বি করিম কিবলাটাকে বদল করেছিলেন। অর্থাৎ নামাজ রত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিবলাকে বদল করেছিলেন কাবার দিকে। সেই মসজিদে আমরা প্রবেশ করছি। এটাই হলো মসজিদে কিবলাতাইনের ভিতরের চিত্র, এবং যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই যে উপরে দেখুন জায় নামাজ দেখা আছে, হ্যাঁ, এইদিকে নবী কি আগে নামাজ পড়তেন? আল্লাহর হুকুম হলো নামাজের অবস্থাতে নবী যে ঘুরে গেলেন কাবা, যার জন্যই দুই কিবলাওয়ালা মসজিদ, অর্থাৎ মসজিদের কিবলাতে আল্লাহু আকবার।